এটা আমার ভুল না, আমি হল অফ করে বলতে পারি প্রত্যেকটা সাইন আসলে অথেন্টিক ছিল। আমি আপিল বিভাগে আপিল করব যাতে আমার মনোনয়নটা বৈধভাবে ঘোষণা করা হয়, তারা যাতে বিবেচনা করে। না এরকম একটাও না, আমি হল অফ করে বলতে পারি প্রত্যেকটা সাইন আসলে অথেন্টিক ছিল এবং এটাই, এটার জন্যই তো আমি আসলে আপিল করব। এবং একটা বলা হয়েছে যে আমি একজনের সাইন নিয়েছি কিন্তু সে এখানকার ভোটার না। ভোটার লিস্টে যদি ভোটারের আইডি থাকে, মানে তার নাম থাকে, আমি তার সাইন নিয়েছি, এটা যদি, এটা আমার ভুল না। সো সে এখানকার ভোটার এবং ভোটার লিস্টে তার নাম আছে, এটা নিয়ে আমি এখন কিছু বলবো না। এটা আমি আগে আপিল করি, আপিলে ডিসিশন কী হয় এরপরে আমি বলবো কথা। আসুন চেঞ্জ করার না, তো আমি দুটো থেকেই চেয়েছি, একটাতে হয়নি। আমি একটাতে ডিসিশন নিয়েছি, একটাতে নির্বাচন করব স্বতন্ত্রভাবে এবং সেটার জন্য প্রসেসিং চলছে। আমার তদন্তকারী কর্মকর্তারা সেখানে সরেজমিনে গিয়ে তদন্ত করে স্বাক্ষরদাতা এবং যারা এখানে খুঁজে পায়নি, সুতরাং এই ব্যাপারে আপনারা স্বাক্ষর দিয়েছে, যদি এরকম থাকে তাহলে আপনার পরবর্তীতে নির্বাচন কমিশনে আপনাদের আপিল করার সুযোগ আছে, সেখানে আপনারা আপিল করতে পারবেন। আমার যাচাই অনুযায়ী যেহেতু এটি সঠিক পাওয়া যায়নি, সেক্ষেত্রে একটি এটি বৈধ বলে গণ্য করা গেল না। ধন্যবাদ। প্রতিনিধি এবং প্রার্থী যারা আছেন তারা উপস্থিত আছেন। আমাকে যদি আপনি বা আপনারা সুযোগ দেন, 300 জন চেয়েছিল, আমি 4500 জনের